নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনার মোকাবিলায় কঠোর প্রশাসন, কাছাড়ের প্রতিটি ব্লকে হচ্ছে টেস্টিং সেন্টার। জ্বরের উপসর্গ নিয়ে কোভিড পজিটিভ ডাক্তার পিসি শর্মা ভর্তি শিলচর মেডিকেলে। রাজ্যের নয়া রাজনৈতিক দল আসাম সংগ্রামী মঞ্চ লড়বে কাছাড়ের 5 কেন্দ্রে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার সংক্রমণ বাড়তে থাকায় কোভিড টেস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। তাই এবার আর ভাইরাস টেস্টের জন্য গ্রাম কাছাড়ের মানুষকে শিলচরে ছুটে আসতে হবে না। জেলার প্রতিটি ব্লকেই করোনা টেস্টিং সেন্টার গড়ে তোলা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লক ভিত্তিক নয়া টেস্টিং সেন্টারগুলি হচ্ছে হরিণা, দিগরখাল, ঠালিগ্রাম, দিগর ফুলের তল, দর্মিখাল, শিবটিলা এবং রাজনগর। এই মাল্টিপারপাস হেলথ সেন্টারগুলি ছাড়াও জয়পুরের রামচন্দ্র বর্মন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলেও কোভিড টেস্ট করা হবে। নয়া সেন্টারগুলিতে মূলত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে, তাতে পজিটিভ ধরা পড়লে সঙ্গে সঙ্গে সেই রোগীকে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হবে। নেগেটিভ স্যাম্পলগুলি আরটিপিসিআরে ফের পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত র্যাপিডে নেগেটিভ হলেও ঘরবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার করোনা আক্রান্ত হলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তথা পিসি হৃদয়ালয়ের কর্ণধার ডাক্তার পিসি শর্মা। শরীরে জ্বর সহ কিছু উপসর্গ দেখা দেওয়ায় বুধবার তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করান। র্যাপিড অ্যান্টিজেন টেস্টেই তার পজিটিভ ধরা পড়েছে। কিন্তু ডাক্তার শর্মা কিভাবে কোভিড সংক্রমিত হয়েছেন তিনি ভেবেই পাচ্ছেন না। তার যেমন কোনো ট্র্যাভেল হিস্ট্রি নেই, তেমনি কোনো কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শেও যাননি। উপসর্গ দেখা দেওয়ায় তিনি সতর্কতার জন্যই টেস্ট করান। এদিনই তাকে চিকিৎসার জন্য হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। করোনা মোকাবিলায় মুখে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখা সবার প্রাথমিক দায়িত্ব কর্তব্য। প্রশাসন থেকে এ ব্যাপারে বারবার নির্দেশ দেওয়া হলেও একদিকে রাজনৈতিক নেতারা যেমন তা অমান্য করছেন, তেমনি সাধারণ মানুষও। সবাই যেন বেপরোয়া হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে সরকার আরও কঠোর হয়েছে। প্রশাসনের উদ্যোগে মাস্ক ব্যবহার না করার জন্য পুলিশি অভিযান চলছে। বুধবারও শিলচর শহরের বিভিন্ন স্থানে পুলিশ কর্মীরা যানবাহন থামিয়ে মুখে মাস্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখেন এবং জরিমানা সংগ্রহ করেন। শিলচর ট্রাফিক পুলিশের এক কর্মী এই অভিযানের ব্যাপারে জানান, বাইকে দুজন চলাচল এবং মুখে মাস্ক না পরা উভয় ক্ষেত্রেই তারা জরিমানা আদায় করেছেন। কেইজন নাম্বাৰ চলে, এইবিলাক যোৰা নাম্বাৰৰ বাইক আহি আছে বা চাৰিচকীয়া গাড়ী আহি আছে, প্ৰাইভেট ভেহিকল, সেইবিলাকৰ ক্ষেত্ৰত মানে ড্ৰাইভ দি থকা হৈছে। যাদৰ মাস্ক নেই এদেরকে আটকানো হৈছে না? মাস্ক নিপিন্ধাবিলাককো আটকোৱা হৈছে, মাস্ক নিপিন্ধাবিলাকৰো ফাইন কৰা হৈছে। আৰু যিবিলাকে হেলমেট লগোৱা নাই বা ইয়াতে অড ইভেন নাম্বাৰ মানা নাই, সেইবিলাকৰ এগেইনষ্টে ফাইন কৰি থকা হৈছে। এদিন লক্ষ্মীপুরেও অনুরূপ বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। শিবপুর এলাকায় লক্ষ্মীপুর পুলিশ এই অভিযান চালায়। গোটে বাহনৰ গোটে বস্তু চাইছোঁ, তাতে আপোনাৰ আৰচি পৰা আদি কৰি লাইচেন্সৰ পৰা আদি কৰি ইঞ্চুৰেঞ্চ আৰু পাৰ্মিটবিলাক, যি ভেহিকলৰ যিকেইটা কাগজ নাই সেইমতে তেওঁলোকক ফাইন কটা হৈছে। আৰু ইয়াত তাৰ উপৰিও মাস্ক আৰু হেলমেট বিশেষকৈ ধৰা হৈছে। মাস্কৰ পৰা আপুনি কিমান ফাইন কৰিছে? মাস্কৰ পৰাতো আপোনাৰ আদেশ মতে 500 ফাইন হৈছে। আৰু হেমলেটৰ পৰা? হেমলেটৰ 1000 হয়, এইটো তেনেকৈ মানে যেনেকৈ আইন মতে আছে তেনেকৈ আমি ফাইন কৰিছোঁ। মানে এতিয়ালৈকে আপুনি কিমান গাড়ী দিছে? এতিয়ালৈকে তো হিচাপ ওলোৱা নাই, ইন্সপেক্টৰ ছাৰ আহিলে হিচাপ ওলাব। যৌতুকের বলি হলেন গৃহবধূ সহ এক শিশু। বুধবার বদরপুর মগ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে। হত গৃহবধূর নাম কবিরুন্নেসা। বাসাইল নয়া গ্রামের সফিক আলীর মেয়ে কবিরুনের বিয়ে হয় বছর দশেক আগে মগ্রপুর গ্রামের হাসিম আলীর সঙ্গে। জানা গেছে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য অত্যাচারিত হতে থাকেন কবিরুন। বুধবার মগ্রপুরের এক জলাশয় থেকে বদরপুর পুলিশ তার লাশ উদ্ধার করেছে এবং
শিশুটির লাশ উদ্ধার হয়েছে কাটাখাল থেকে। ঘটনার পরপরই কবিরুনের স্বামী ও শাশুড়ি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। আমি জানি না, বৃহস্পতিবার দিন গত রাত 14 তারিখ ফুলটা গাইব বলে আর রাইতে 9টা 10টার লগে লগে আর এরপরে ওগুলো যে গাড়ি চল আর এরকম বারো হয়েছে গেলে আমার দিদি আমার যে নাতি মারা গেছে 9 মাসের বাচ্চা আর মেয়ের কয়টা আপনার নাতি নুষা কয়টা আমার নাতি 3টা আপনার মেয়ের 3 জন বাচ্চা আচ্ছা আপনার মেয়েও মারা গেছেন মেয়েও তো মারা গেছেন মেয়ে তো আগে মারা গেছেন আচ্ছা মাদার খবর না ভাই আমরা লিখলাম হার খালি শুধু এফআইআর দিয়া যায় বাজে লাশ হয়ে গেছে বাচ্চাকে ভাবার পরে আমরা হিরবার করেছি কেস নতুন বানাই চাইনি স্যারে কিছু রোজ দেখবো কেস বনিয়েছে ওকে টানিয়া সপ্তাহ লুই যাইব বাজে আর বুঝাই লাগি না আমি তো আজকে লাশ হওয়া গেছে কেন আজকে লাশ হওয়া গেছে আপনারা দেখছেন আপনার নামটা কি দা আমার নাম লতুর রহমান আপনার নামটা কি দা আপনার বাড়ি কোন জায়গা এখন প্রশাসন আইসেন পুলিশ আইসেন আসামে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। আসাম সংগ্রামী মঞ্চ নামের দলটি আগামী বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার 5টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। বুধবার সোনাইয়ের আসাম সংগ্রামী মঞ্চের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা করেছেন স্থানীয় কর্মকর্তারা। দলের জেলা সভাপতি দিলকদর আলী লস্কর বলেন, 21-এর বিধানসভা নির্বাচনে জেলার সোনাই, বড়খলা, কাটিগড়া, উদারবন্দ ও লক্ষ্মীপুর কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে। সোনাই থেকে প্রার্থী করা হবে স্থানীয় প্রতিবাদী যুবক সুফিয়ান লস্করকে। প্রথমে আমি আমার সোনাই সমষ্টির সর্বস্তরের জনসাধারণকে আমার নতুন দলের কৃতজ্ঞতা জানাই না। আর আমরা বিভিন্ন জায়গা দিয়ে ঘুরিয়া দেখলাম যে প্রত্যেকটা মানুষে স্থানীয় ক্যান্ডিডেট চায়, যার কারণে আমরা দেশে কিছু মানুষে দলের তরফ থেকে কিছু ইয়া আইছে যে লোকাল ক্যান্ডিডেট একজনের লোকাল ক্যান্ডিডেট তরুণ তুর্কি যুবক স্থানীয় হিসাবে সুফিয়ান আহমদ লস্করের নাম আমরার দেশে উঠি আইছে। আজকে আমরা ওনার নাম ঘোষণা। ফের দুর্ঘটনা ঘটল মহাসড়কে। মঙ্গলবার রাত 7:30 নাগাদ একটি সুইফট গাড়ি দ্রুতগতিতে এসে একজন পথচারীকে ধাক্কা মারে। এতে বছর 18-এর ছেলে তেরাবুদ্দিন লস্কর গুরুতর আহত হয়। আহত যুবক ঝাপিরবন্দ ত্রিপাইপুঞ্জির বাসিন্দা। সুইফট গাড়িটি শিলচরের দিক থেকে মহাসড়কে যাচ্ছিল। ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে আহত অবস্থায় তেরাবুদ্দিনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকেই রাতেই গুয়াহাটিতে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পথ দুর্ঘটনায় খবর পেয়ে উদারবন্দ ও মালুগ্রাম পুলিশও ছুটে যায়। চতুর্দশ অর্থ কমিশনের তহবিল থেকে 50,11,000 টাকার কাজের সূচনা হল দিদার খুশে। বুধবার জিপি সভানেত্রী ইয়ারুন নেসা এবং বিজেপি স্টেট কাউন্সিলের সদস্য সুবুধ রঞ্জন দাস ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 4টি সিসি ব্লকের রাস্তা, 3টি সীমানা দেওয়াল, পদ্মা মার্কেটের ফুটপাথ, টিকলাইট 20টি এবং 1টি করে টয়লেট ও রেস্ট হাউস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম আহমেদ চৌধুরী, নাসির উদ্দিন, নিবারণ দাস, রঞ্জন দাস সহ আরো অনেকে। 12টি প্রকল্প চতুর্থ পর্যায়ে শুরু হবে। এই চতুর্থ পর্যায়ের মধ্যে আজকে যে 12টি হবে, 12টিতে 50,60,642 টাকার আজকে উদ্বোধন হবে। আর এই উদ্বোধনে
আমার দিদারগঞ্জ জীবীবাসীকে আমি অতটুকু অনুরোধ করব, আপনারা সবাই আমার সঙ্গে থাকিয়া আর কাজগুলা যাতে সম্পূর্ণ করতে পারি আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আর আমিও আপনারা সঙ্গে থাকব। বিগত দিনে যেগুলো হয় নাই এইগুলা যাতে আমি করিয়া আপনাদেরকে দেখাইতে পারি, যেহেতু আপনারা অনেক ভোট দিয়া আমার স্ত্রীকে আপনারা জয়ী করেছেন। এদিকে ভুবন হিল জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের তহবিল থেকে তিনটি প্রকল্পের শিলান্যাস হয়েছে। বুধবার জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, বিজেপি স্টেট কাউন্সিল সদস্য সুবুধ রঞ্জন দাস, এপি সদস্য রেণুবালা দাস, জিপি সচিব ইন্দ্রনীল চক্রবর্তী, এপি বর্মন প্রমুখের উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। সম্মানিত মন্ত্রী মাননীয় পরিবর্তন প্রস্তাবিত কাজ, এটা 90 মিটার আমরা কর্ণবানন্দ বিদ্যামন্দির আর স্কুল পর্যন্ত এখানে 90 মিটার সিসি ব্লক রাস্তার কাজ হইব। আর আজকে আরও আমার দুইটা শিলান্যাস আমরা কর্ম, একটা এটাও মন্ত্রীর প্রস্তাবিত কাজ, আমরা গঙ্গানগর সার্বজনীন দুর্গাবাড়ি এখানে প্রায় 5 লক্ষ টাকার আজকে শিলান্যাস করবো। এরপরে একটা ছোট কালবাট আছে আমার গঙ্গানগর ডিমাসা বস্তিতে, এখানে একটা ছোট কাটিগড়া ইন্দো বাংলা সীমান্তের লেভারপুতা ও হরিনগরে মোতায়েন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করে কাটিগড়া থানায় মামলা দায়ের করেন আলী আহমেদ লস্কর নামে এক যুবক। মঙ্গলবার হরিনগর ফার্স্ট ব্যাটালিয়ন বিএসএফ কমান্ডার ইন্ডি কোম্পানি অনিল কুমার নায়ার এবং লেভারপুতা ফার্স্ট ব্যাটালিয়ন বিএসএফ কমান্ডার ইন্ডি কোম্পানি গোপীরাম সহ আরও কয়েকজন জওয়ানকে অভিযুক্ত করে ওই মামলা দায়ের করা হয়। চণ্ডীনগর প্রথম খণ্ডের বাসিন্দা আলী আহমেদ লস্করের অভিযোগ, জওয়ানরা তাকে মারপিট করে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছেন। আলী আহমেদ লস্করের মামলার বয়ান থেকে আরও জানা গেছে, জওয়ানদের মারপিটের ঘটনায় তিনি ছাড়াও আহত হয়েছেন এলাকার বাসিন্দা নিতাই রায়, বিজয় রায়, রমাকান্ত দাস, সুভাষ রায়, আব্দুল হামিদ লস্কর, খলিলুর রহমান, সেফুল আহমেদ প্রমুখ। তবে বিষয়টি নিয়ে লেভারপুতা বা হরিনগর ফার্স্ট ব্যাটালিয়নের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার একটা দোকান আছে আমতলা বাজারে, তখন আমতলা বাজারে যখন দোকান আছে পশুদিন আগে আসলো 17 তারিখ, 17 তারিখ তারা কোয়ারেন্টাইনে শিলচারটনে মানে সিআর পুলিশ সকল আইসে বিএসএফ সকল বিএসএফ, হ্যাঁ, আবার পরে মানে বাজারও তারা ঘুরতে শুরু করছে। করার পরে বাদে আমরা আর গাওয়ালি অঞ্চলের মানছে বাধা দিছে, বাজারের কমিটি গেছে বাধা দিছে, যাতে কমিটি গেছে যাবার পরে বাধা দেওয়ার পরে তারা নিষেধ দিছে, নিষেধ দেওয়ার বাদে নিষেধ তারা মানছে না, তারা আরও আরও কিছু দম হচ্ছে তারারে দেওয়ার পরে তো গেছে গিয়া লাস্টে কমিটি আমরা খাতাইয়া দিলেছি, দেওয়ার পরে লাস্টে তো শেষ গেছে গিয়া। কালকে বাজারে আমার বাজার দিন বাজার হয়েছে রাত 5টার সময়, বিকালে 5টার সময় মানুষের বাজার যাওয়ার খোট্টা এরও সময় হরিনগরের গতকালকে মানে সোমবারে বাজার দিন আইসে হরিনগরের বিএসএফ আইসে আইল আমিয়া খুব স্পিডে আইসে আইয়াও আনামাতিয়া সিভিল ড্রেসে আইয়াও আনামাতি ডান্ডা সুফল আইসে এক মুহূর্তে না। আর আমি দোকানও আসলাম, দোকানে যখন আসলাম তখন আমার দোকানের পাশে আসলো ও খলিলুর রহমান, আমার তাই আসলে আমার তো দোকানের ভিতরে আমাইয়ান, ও দোকানের ভিতরে আমাইয়া তাই আসলে বাড়ে তানার ডান্ডা মারছে ফার্স্টে, মারার পরে আমার কাছে আইসি আইয়ার এলা পান্ডা গদা এটা জখম হইছে মানুষ, খুব জখম পারে কতজন হইছে মানুষ, তো 9 জন জখম আছে, আপনার 9 জন জখম কেন, আরো জখম আছে নি না, অন্য সব আরো জখম আছে, আরো জখম আছে, আপনারা কইতেছে এটা কোনো কারণ ছাড়া তারা মারছে, আপনারা কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া কেউ না আমাদের আগে মারছে। বিকেল টাইমে 5টা 6টার সময় বিএসএফ হরিনগরের সিভিল ড্রেসে তারা 4-6 জন লোক আইছে, আইয়া কিছু খোয়া নাই, ধুমধাম মার চলছে বাজারের মাঝে। তারপর অনেক মানুষ বেজান জখম আছে, আমরা 9 জন ওখানে আইছি, আরও আছেন জখম, আপনারা তারা চিনেননি? আমরা চিনি না, তারা হঠাৎ করে আইছি, এই যে সিভিল ড্রেসে আইছে কিন্তু বিএসএফ লোক হিসাবে এটা ছিল না, হ্যাঁ 17 তারিখ এই যে কোয়ারেন্টাইন মানুষ আইছে শিলচার থেকে, তারপরে বাজার হয়ে গেলাম মেয়া ওপেন তারা বাজার করছে, তারপরে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছি বাজারের কমিটি সবার, যে ওরকম ওরকম তারা আইছে অন্য অন্য জায়গার থেকে আই, আমরা এদিকে দেব এখন খুব শান্ত আছি, তারা এখন যে ওই যে ওরকম রামিয়াতে বাজার করে খোলা এবং এখন আমরা করে অসুবিধা হইব, তখন তুমি তাই নিচে রেজিস্টার খাটিল থানা কেস করবে।
পনেরো আগস্টের মধ্যে হাইলাকান্দির ফেয়ার প্রাইস সব ডিলারদের বকেয়া কমিশন, তাদের ৫০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায় আনাসহ একাধিক দাবিতে হাইলাকান্দির জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দিয়েছে ফেয়ার প্রাইস সব ডিলার অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি জেলা কমিটি। বুধবার জেলা শাসকের হাতে স্মারকপত্রটি তুলে দিয়ে ফেয়ার প্রাইস সব ডিলার সংস্থার সদস্যরা জানিয়েছেন, করোনার এই দুর্যোগের সময়ও চাল তুলে বিতরণ করেও বকেয়া কমিশন পাননি তারা। তারা বলেন, আগামী পনেরো আগস্টের মধ্যে সমস্যার সমাধান না হলে পয়লা সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যের সঙ্গে হাইলাকান্দিতেও তারা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষার চাল তোলা ও বিতরণ করা বন্ধ করে দেবেন। এই দাবিগুলোর মধ্যে আছে, হ্যাঁ, নির্ধারিত কুইন্টালে ১৪৩ টাকা হিসাবে আমরা যে চাল বিতরণের যে কমিশন তা ২০০০ জুলাই যখন চলে কারেন্ট, এবং গরিব কল্যাণ যোজনার যে পয়সাটাও একসঙ্গে আমরা এককালীন দেওয়া হোক। তার বর্তমানে আজকে দেখুন দেশে একটা মহামারী রূপ, সবাই ডরার আতঙ্কে কেউ বাইর হন না, কিন্তু আমরা ডিলার, আমরা এজেন্ট, আমরা মাসে দুইবার আমরা উপরে বুঝা চাপাই দেওয়া হয়েছে, ডাইলও চাপাই দেওয়া হয়েছে, কেরোসিন আছে, ২০০, ৩০০, ৪০০, ৫০০ পর্যন্ত কনজুমার্স আছে, হিতাধিকারী আছে, কার্ড হোল্ডার আছে, তারা আমরা কিনারে, আর কে রুগী কে নিরুগী কে পজিটিভ কে নেগেটিভ আমরা তা দেখিয়ার না, একবারে দ্বিধামুক্ত হইয়া তারার সামগ্রী আমরা তারা হাতে তুলে দিয়া, এর মধ্যে যদি কেউ রুগী মানুষ হইয়া যদি আমরা আমরা সেটা সংক্রমণ হয় তাইলে আমার পরিবারের কোন ভবিষ্যৎ নিশ্চিত নাই। আজি এটাও আমরা দাবি রাখছি সরকারের, যাতে অন্যান্য শ্রেণীর যেভাবে বিমার আওতায় আনা হয়েছে আমরারেও এই ৫০ লক্ষ টাকার বিমার আওতায় আনিয়া আমরার মনোবল একটু বাড়ানি হোক, যাতে আমরা আজকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন নভেম্বর অবধি আবার এডিশনাল চাল দিবা, প্রধানমন্ত্রী কল্যাণ যোজনার যে চাল আছে নভেম্বর পর্যন্ত দিবা, তাইলে আমরা তো কাজ করিয়া যাইয়া এটাও আমরা সরকার বাহাদুরের কাছে কইছি, এবং ভারতবর্ষে অন্যান্য রাজ্যে ৩০০ টাকা করে পার কুইন্টাল যদি তারা দিতে পারে তা আমার আসাম রাজ্যে কেন পারে না, এটাও আমরা দাবি আছে। আমরা দাবি রাখছি ওটাই যে অন্তত পক্ষে সুলভ মূল্যের দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসের সামগ্রীর যোগান দান দিয়া একজন দোকানদারের, একজন ব্যবসায়ীর মাসিক আয় কমপক্ষে ৩০০০০ টাকার একটা নিশ্চিত করার ব্যবস্থা করা হোক, এটাও দাবি আমরা আছে। এবং আমরা পাওনি পয়সাটা যথা আমরা ১৫ তারিখের ভিতরে পাইলে, যদি না পাই তাইলে আমরা পয়লা সেপ্টেম্বর থেকে আমরা মাল লিফটিং এবং ডিস্ট্রিবিউশন বন্ধ করবো, এটা আমার স্টেট কমিটির সিদ্ধান্ত। জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। রত্নজিৎ দে নামে ১৮ বছরের ওই যুবক বুধবার সকাল ৭টা নাগাদ শালগঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়। শিলডুবি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রত্নজিৎ স্থানীয় একটি ইটভাটাতে কাজ করত, বাবা টেইলারিং এর কাজ করতেন মিজোরামে। এদিন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা উদ্ধারে নামেন, এক ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় রত্নজিতের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং, বিজেপি পশ্চিম সোনাই মণ্ডল সভাপতি প্রদীপ কুমার দাস সহ আরো অনেকে। তারা রত্নজিতের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, অতিমারী করোনা মোকাবিলায় এরজুড়ি নেই। কেন্দ্র এবং রাজ্য সরকার লকডাউনের শুরু থেকেই জনগণের উদ্দেশ্যে আর্জি রেখে এলেও মানুষ তা কানে তুলছেন না। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজারিকা কোভিড পরিস্থিতির অগ্রগতি খতিয়ে দেখতে বরাক সফরে এসে মাস্ক না পরলে ১০০০ টাকা ফাইন আদায় করার নির্দেশ দিয়ে যান প্রশাসনকে, কিন্তু তারপরও বোধোদয় হয়নি মানুষের। বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার এলাকার ফের দেখা গেল মাস্ক না পরে সামাজিক দূরত্ব না মেনেই খুল্লম খুল্লা ঘোরাঘুরি করছেন একাংশ মানুষ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, করোনার মোকাবিলা আদৌ কি সম্ভব হবে এদোদঞ্চলে? ফের আইলাকান্দির জিতা নদী সাফাইয়ের দাবি উঠল। বুধবার বেঙ্গলি স্টুডেন্টস ইউথ ফোরামের কেন্দ্রীয় কমিটি এ দাবি তুলেছে। সংগঠনের সদস্যরা বলেন, কচুরিপানা সহ বিভিন্ন আবর্জনায় ভরে গেছে এই নদী, যার ফলে প্রতিবছর বর্ষার মরশুমে ভোগান্তির শিকার হন মানুষ। নদীর জল উপচে পড়ে প্লাবন ঘটায় বিস্তীর্ণ এলাকা, ফলে ক্ষতির সম্মুখীন হন এলাকার মানুষ। বিষয়টি নিয়ে তারা হাইলাকান্দির সার্কেল অফিসার ত্রিদীপ রায়ের হস্তক্ষেপ কামনা করেন। আর সেই জিতা নদীর জলের কারণে মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র মানে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে। আজকে সেই জিতা নদীর জলের কারণে বিভিন্ন ফিশারি, বিভিন্ন মানুষের মানে
পুষ্করিণী জলের নিচে আছে। আজকে দেখেন আমাদের হাইলাকান্দি জেলার জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো বড় ধরনের স্টেপ নেননি। প্রত্যেক বছর আমাদের বিএসওয়াইএফ এই জিতা নদীর যে বান যেটা সেই বানটি মানে ছাড়ার জন্য আহ্বান করে আমাদের হাইলাকান্দি জেলার জেলা প্রশাসনকে। তারপর দেখা যায় এই জিতা নদীর যে নালা যেটা আছে সেই নালাটি পরিষ্কার করে, কিন্তু এই বছর দেখা গেছে যে বিএসওয়াইএফ এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ না করার কারণে আজকে এই জিতা নদীর এলাকায় যেসব মানুষরা আছেন সেই মানুষের আজকে অনেক মানুষের ঘরের ভিতরে জল আছে, অনেক মানুষের পুষ্করিণী জলের নিচে, অনেক মানুষের মানে সবজি ক্ষেত এখনো জলের নিচে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনার মোকাবিলায় কঠোর প্রশাসন, কাছাড়ে প্রতিটি ব্লকে হচ্ছে টেস্টিং সেন্টার। জ্বরের উপসর্গ নিয়ে কোভিড পজিটিভ ডাক্তার পিসি শর্মা ভর্তি শিলচর মেডিকেলে। রাজ্যে নয়া রাজনৈতিক দল আসাম সংগ্রামী মঞ্চ লড়বে কাছাড়ের পাঁচ কেন্দ্রে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।